250 শয্যা বিশিষ্ট টিবি হসপিটাল যেটি আছে শ্যামলীতে, এখানে টিকা কার্যক্রম চলছে টিকা কেন্দ্র হিসেবে। এখানে সার্বিক ভ্যাকসিনেশন যে কার্যক্রম চলছে এটি সম্পর্কে আপনি যদি বলেন। এখানে যেহেতু সারা বাংলাদেশে আমাদের টিকা কার্যক্রম চালু হয়েছে, আপনারা জানেন 7ই ফেব্রুয়ারি থেকে আমাদের দেওয়া হচ্ছে। ঢাকার মধ্যে অনেকগুলো সেন্টার আছে এবং ঢাকার বাইরেও কিন্তু জেলা উপজেলা পর্যায়ে টিকা পৌঁছানো হয়েছে। তো আমাদের এই সেন্টারে শুরুতে 47 জনকে টিকা দেওয়া হয়েছিল, এরপরে 40 জন, এবং আপনারা জানেন যে সবার মধ্যে একটা ভয় ভীতি ছিল, এটা সম্পূর্ণ কেটে গিয়েছে, কারণ এটা কোনো পার্শ্ববর্তী টিকা নাই, যার ফলে আমাদের গতকালকে 610 জন এই পর্যন্ত আমাদের 2000 রুপি টিকা মানে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু সুস্থ আছে। আমাদের এখানে FI টিম গঠন করা আছে, ব্যবস্থাপনা, যেটা যেন কোনো রোগের যাতে পার্শ্বপ্রতিক্রিয়া থেকে যদি হয়ে থাকে সেজন্য আগে থেকে আমাদের বেড রেডি করা আছে এবং ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার সেখানে আছেন। যদি কারো মাথা ঘোরায় তাহলে আমরা তাকে বিছানায় দেওয়ার ব্যবস্থাপনা করে থাকি, কিন্তু কারো এরকম হয়নি। সাথে আমাদের এখানে ব্লাড প্রেশার, ডায়াবেটিস নাপার জন্য ব্যবস্থাপনা আছে, সিনিয়র সিটিজেন চার্টার করা হয়েছে, যারা একটু বয়স্ক ব্যক্তি তাদের জন্য আলাদা করে কর্নার করা হয়েছে, ফিমেলদের আলাদা করা হয়েছে, মেল আলাদা করা হয়েছে, অনেকগুলো আমাদের বুথ করা হয়েছে এখানে, যাতে সবাই সুষ্ঠুভাবে যেতে পারে। এবং এই ব্যবস্থাপনাটা সব জায়গায় আছে, যেখানে টিকাদান কেন্দ্র সবগুলো জায়গায় কিন্তু ভালো ব্যবস্থাপনা আছে, সরকারের উদ্যোগে সব জায়গায় কিন্তু মানুষ সুস্থভাবে সুন্দরভাবে টিকাটা দিচ্ছে। এবং কোভিড মতো বাংলাদেশ এবং পৃথিবী গড়তে গেলে সবাইকে টিকাটা নিতে হবে, ভ্যাকসিনটা, যাতে সবাই সুস্থ থাকতে পারে এবং এতে কোনো পার্শ্ববর্তী নেই, ভয় পাওয়ার কিছু নেই কারো। কোন বয়সী মানুষ বেশি টিকা নিতে আগ্রহী হচ্ছে? যেহেতু এখন 40-এর ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে দেওয়া হচ্ছে, প্রথমে স্বাস্থ্যকর্মীরা যারা আসলে সরাসরি ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে তাদেরকে আগে দেওয়া হচ্ছে, এরপর হয়তো বয়সটা শিথিল করা হবে, সেটা সরকারের নির্দেশনা আসলে। এবং দেখা যাচ্ছে যে এখন যারা নিচ্ছেন তারা তো হলো আগ্রহী নিচ্ছেন এবং সদস্যভাবে সবাই কিন্তু আসছেন টিকা নেওয়ার জন্য, রেজিস্ট্রেশন করছেন, এবং কম বয়সী যারা তারাও আগ্রহ দেখাচ্ছেন, যেহেতু পার্শ্ববর্তীকে হচ্ছে না, কারো সবাই সুস্থ আছেন, যার ফলে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। কম বয়সী যারা 30 বয়স তারাও হলো নেওয়ার জন্য আগ্রহী, যেহেতু 40-এর ঊর্ধ্বে এখন দেওয়া আছে বয়স্ক ভিত্তিতে, কারণ যারা একটু বেশি বয়স্ক তাদের আক্রান্ত হলে জানেন যে মৃত্যুর হারটা বেশি থাকে। 60-এর ঊর্ধ্বে কিন্তু আমাদের মারা গিয়েছেন যারা বাংলাদেশে, তারা কিন্তু বেশিরভাগই হলো বয়স্ক ব্যক্তি, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বয়স্করা মারা গেছেন, ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, সেই কারণে ওনাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু তারপর আস্তে আস্তে দেওয়া হবে। টিকা নেওয়ার পর কারোর মধ্যে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা? ওরকমভাবে হয়নি, কিছু অনেকের এই আমাদের এখানে বলতে পারে সব মিলে সারা বাংলাদেশে হয়তো বা 300 থেকে 400 জনের একটু হালকা মাথা ব্যথা, একটু হালকা জ্বর এরকম হয়েছে, কিন্তু ওরকম কিছু হয়নি, এটা খুবই কম আর কি, কম সংখ্যক কারো মানে কোনো ব্যথাই ফিল করেনি, কিন্তু পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে একটু জ্বরও আসতে পারে, মাথা ব্যথা করতে পারে, কিন্তু এটা খুবই কম মানুষের হয়েছে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে একদমই নেই, সবাই কিন্তু খুব ভালো আছে, কারণ সব জায়গায় খবরটা ডিজিএল থেকে মন্ত্রণালয় থেকে রাখা হয় যে কারা কোনো অবস্থানে আছে, এবং যে খবরটা পাওয়া গেছে যে কারো কোনো সমস্যা হয়নি, যে কারণে সবাই আগ্রহ দেখাচ্ছে ও সবাই টিকা নেওয়ার জন্য। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রথম টিকার ডোজ নেওয়ার পর পরবর্তী ডোজ কতদিন পরে নিতে হবে? সেটা এখন নির্দেশনা যেটা এসেছে 2 মাস পরে, মানে 8 সপ্তাহ পরে আর কি, প্রথম ডোজে 8 সপ্তাহ পরে টিকাটা নিতে বলা হচ্ছে। তো আমরা সেই অনুযায়ী আজকে থেকে 8 সপ্তাহ পরে আর কি সবাইকে নিতে বলছি, আর আমরা লিখে দিচ্ছি যে কার্ডটাতে আমাদের দেওয়া হয়ে থাকে, সেই কার্ডটাতে আমরা শুরুর দিকে 4 সপ্তাহ দিতাম, এখন 8 সপ্তাহ পরে লিখে দিচ্ছি। এই টিকার কার্যক্ষমতা কতদিন পর্যন্ত হতে পারে? সেটা তো এখনও সব কিছু নিয়ে যেতে জানেন যে গবেষণা চলছে, এটা কার্যক্ষমতা বলা হচ্ছে যে অনেকটা বেশ ভালো, এবং এটার এখনও যেহেতু টিকাটা প্রথম ডোজ দেওয়া হয়েছে, এরপর সেকেন্ড ডোজ, তারপরে তো আসলে বোঝা যাবে কার্যক্ষমতা। এটা যেহেতু অলরেডি বাইরের দেশে প্রয়োগ করে কিন্তু কার্যক্ষম ভালো পেয়েছে দেখে কিন্তু আমরা দেশে কিন্তু দিচ্ছি, অন্যান্য দেশেও কিন্তু দেখা যাচ্ছে যে ভালোই এটা কাজ করছে, তো এটা অবশ্যই ভালো কাজ করবে। সেকেন্ড ডোজটা আমরা তো 8 সপ্তাহ পরে দিব, এবং এটা যেটুকু বলা যেতে পারে যে অবশ্যই এটা হলো যে ভালো কাজ করবে, সেই অনুযায়ী কিন্তু এটা তৈরি করা হয়েছে এভাবে। টিকা নেওয়ার পর মাস্ক ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, এমনকি যারা ব্যবহার করছেন বা করছেন না তাদের ব্যাপারে আপনি কী বলবেন? এটা কিন্তু অলরেডি প্রচার প্রচারণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে, যে টিকা নেওয়ার পরে যেহেতু 100% কোনো এফেক্ট দিচ্ছে না, 100% যেহেতু না, সেক্ষেত্রে এটা নেওয়ার পরও কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের মাস্কটা পরা এবং হাতটা সাবান দিয়ে ধোয়া, যেগুলো আমরা আগে করতাম সেটা সবগুলো চলবে, মাস্কটা পরতে হবে, হাত ধোয়া, সেটা সবই চলবে, সাথে টিকাটা আমরা নিলাম প্রোটেকশনের জন্য, এবং এটা সামনে বোঝা যাবে যে এটা আসলে কতটুকু কাজ করছে, এটা কাজটা অবশ্যই করবে সে অনুযায়ী ভ্যাকসিনটা তৈরি করা, তারপরে এক্সট্রা প্রিকশনের জন্য আমাদের যেটা দরকার এখনও পর্যন্ত মাস্কটা পরে থাকা দরকার, হাতটা সাবান দিয়ে ধোয়া দরকার, এগুলো ব্যবস্থাপনার মধ্যে সবাইকে আমরা সতর্ক করছি। আগের তুলনায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের আগ্রহ বেড়েছে কিনা?
অবশ্যই আমি যখন শুরু থেকে যখন ইন্টারভিউ দিতাম বা টক শোতে ছিলাম, তখন কিন্তু অনেকে পড়তো না, আপনারা জেনে থাকবেন, তখন 30% কেউ পড়তো, এরপরে 40-50, এখন কিন্তু সবাই খুবই সচেতন এবং মাস্ক তো সবাই পড়ছে, বাইরে যখন যাচ্ছে সবাই পড়ছে, মানে যখন এটা ঘরে থাকলে যখন বেশি ডিস্টেন্সটা কম হয়ে যাচ্ছে তখনও মাস্কটা পড়ছেন, এবং সাবান দিয়ে হাত ধোয়াটা এটা কিন্তু সবাই চালু করছেন, যে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মটা, এটা দেখলাম বাসে সব জায়গায় মানে মার্কেটে এই জিনিসটা এখন সবাই পড়ছেন, শুরুতে কিন্তু এরকম ছিল না, আমরা বারবার করে পচা পচা না যত বেশি চালিয়েছি মানুষও সচেতন হয়েছে, এবং সচেতন যতই হবে তখন সংখ্যা আপনারা দেখবেন যে এখন শুরুর দিকে আমাদের সংখ্যাটা অনেক ছিল আক্রান্ত মৃত্যুর রেটটা, এখন কিন্তু অনেকটা একদম অনেক কমে আসছে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো বলে আমরা যেহেতু ভালোভাবে প্রচার করতে পেরেছি, মানুষও গ্রহণ করেছে, জনগণও আমাদের কথাগুলো শুনেছে, সে কারণে কিন্তু অনেকটাই এই জিনিসটা কমে আসছে, সংখ্যাটা কমে আসছে, এবং এখন তো টিকা দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের এক্সট্রা প্রিকশন হিসাবে আমাদের মাস্কটা পরে থাকা, হাত সাবান দিয়ে ধোয়া, আগে যেগুলো ছিল সেগুলো চালু রাখতে হবে। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে এখনও করোনার ক্ষতি কম, এটি কি বর্তমান সরকারের নেয়া যে উদ্যোগগুলো এগুলো সফল বাস্তবায়নের কারণেই সম্ভব হয়েছে? অবশ্যই এটা তো সফলভাবে বাস্তবায়ন হচ্ছে সরকারের উদ্যোগে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে তো প্রথম দিক থেকে এখনও পর্যন্ত তদারকি করছেন এবং তার নির্দেশনায় কিন্তু সব কাজ হচ্ছে, এবং মানুষ কিন্তু কথাগুলো শুনছেন, মানুষ কথাগুলো শুনছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো বলে কিন্তু, এবং মানুষের মধ্যে ইমিউনিটির যে ক্ষমতা সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্টের জন্য বলেন অনেকটা কিন্তু ভালো, যার কারণে কিন্তু সবাই সচেতন মেনেও চলছেন, এবং সরকারি ব্যবস্থাপনার জন্য কিন্তু অনেকটাই কিন্তু আমাদের অন্যান্য দেশের তুলনায় মৃত্যু হারটা যেমন কোন আক্রান্ত হারটা কিন্তু অনেকটাই কম, মানুষ কিন্তু অনেকটা সচেতন, এবং টিকাও কিন্তু আমরা আগে পেয়েছি, এবং সবাই কিন্তু উৎসাহ নিয়ে টিকাটা দিচ্ছেন, কাউকে জোর করতে হচ্ছে না, সে নিজে আগ্রহে আসছে, এটা অবশ্যই একটা ভালো দিক। করোনাকালে ডক্টরদের যে ভূমিকা আমরা দেখেছি তাতে না বলে উপায় নেই যে আসলে তারা খুব বেশি জীবনের ঝুঁকি নিয়েই আসলে রোগীদের চিকিৎসা করেছেন, এই সময়ে ডাক্তারদের যে কর্মক্ষেত্রে যে বোধ বা জীবনবোধ এতে কোনো পরিবর্তন এসেছে কি না? অবশ্যই তো এসেছে, কারণ এরকম মহামারী তো সারা বিশ্বে কখনোই কিন্তু হয়নি, এটাই কিন্তু প্রথম এরকম সারা বিশ্বে একযোগে মহামারীটা, যার ফলে যে চিকিৎসক সমাজ তো অবশ্যই আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি যে কোনো মানুষের সেবার জন্য, এবং আরও বেশি এখন কিন্তু, কারণ একটা এত বড় মহামারীর সময় সবাই ঝাঁপিয়ে পড়ে কাজ করাটা সেটা অবশ্যই আগের চেয়ে অনেকটাই বেড়েছে, মানুষের যেমন অনেকটা সচেতন হয়েছে, এবং চিকিৎসক সমাজ তো আমরা সবসময় রেডি আছি আমরা সেবা দেওয়ার জন্য, এবং এই বোর্ডটা তো আমাদের আগে থেকে ছিল, এবং এই মহামারীটার মোকাবেলা কিন্তু অনেক কিছু আমাদের শিখিয়েছে, যে কীভাবে আসলে এই চিকিৎসা সেবাটা আরও ব্যবস্থাপনা, আপনারা জানেন যে আমাদের অক্সিজেন থেকে শুরু করে সব কিছু ব্যবস্থাপনা কিন্তু অনেকটাই আমাদের বেড়েছে, মানে স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের আরও কিন্তু অনেক অগ্রগতি হয়েছে, এই সরকারের আমাদের অনেক অগ্রগতি আপনারা দেখেছেন নিজের ওখানে হয়েছে, ডেঙ্গুর সময় আপনারা জানেন যে ওইটাও একটা ছিল, মোটামুটি আমাদের অনেক বছরের তুলনায় কিন্তু 1 লাখের উপরে সংখ্যাটা ছাড়িয়ে গেছিলো, তখনও কিন্তু মানুষ এই ডেঙ্গু দেখা দেখা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ মানুষ অনেকটা সচেতন হয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এর মধ্যে আবার করোনা এসেছে, এবং করোনাটা কিন্তু আমরা মোকাবেলা ভালোভাবে করেছি, এবং আমাদের সরকার কিন্তু আপনারা দেখবেন বন্যার সময় কিন্তু খুব ভালো দুর্যোগটা মোকাবেলা আমরা করতে পেরেছি, এবং এসব যখনই আমাদের কোনো মহামারী আসে আমরা কিন্তু সবাই একসাথে মিলে থেকে কাজ করে আমরা কিন্তু ভালোভাবে মোকাবেলা করছি। এটা করোনাকালে ডক্টর এমনকি সাধারণ মানুষের মধ্যে বা রোগীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি আমরা যদি একটু বলতে চাই, যে তাদের মধ্যে সম্পর্কটা কি আগের থেকে বেশি ঘনিষ্ঠ হয়েছে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন? এটা চিকিৎসক আর জনগণের যে সম্পর্কটা সেটা সবসময় থেকে ভালো ছিল, যখনই কোনো জনগণ সেবা নিতে আমাদের কাছে আসে চিকিৎসক কিন্তু আপ্রাণ চেষ্টা করে সেবাটা দেওয়ার জন্য, এবং জানেন যে আমাদের ব্যবস্থাপনার মধ্যে যা ছিল জনবল সংকট সবটাই কিন্তু অনেকটাই কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, কারণ অনেক আমাদের ডাক্তার এর মধ্যে অনেক ডাক্তার দেওয়া হয়েছে, আলাদা করে নিয়োগ নার্স দেওয়া হয়েছে, জনবলও কিন্তু দেওয়া হয়েছে, এবং এতে চিকিৎসক আর ডাক্তারদের ডাক্তার আর জনগণের যেটা হয়তো দূরত্ব কিছুটা থাকলে থাকতে পারে, কিন্তু এখন এই সময় আমরা একসাথে কাজ করতে করতে কিন্তু ওনারা বুঝছেন যে ডাক্তাররা কিন্তু পরিশ্রম করছে সেবাটা দিচ্ছে, ওরা কিন্তু সন্তুষ্ট, জনগণের সন্তুষ্ট যে না, ডাক্তাররা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, কারণ একটা করোনার সময় যেখানে মানুষ আতঙ্কিত হয়ে যায় সেখানে আমাদের ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন ঝাঁপিয়ে জীবনটাকে বাজিয়ে রেখে কাজ করছে, জানেন অনেক ডাক্তার কিন্তু মারা গিয়েছেন, আপনারা জানেন এই যে ডাক্তার পুলিশ এবং আপনার সাংবাদিক অনেকটা কিন্তু মারা গেছেন, যে ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে কাজটা করা হচ্ছে এবং করছে এখনও কিন্তু, তারা কিন্তু ডাক্তাররা নিজেদের দিকে তাকাচ্ছে না, ফ্যামিলির দিকেও তাকাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা মহান উদ্যোগ, অবশ্যই সবাইকে স্যালুট জানানো উচিত এই উদ্যোগটাকে।